ভারত বিশ্বকাপে বাংলাদেশকে সর্বোচ্চ সাফল্য এনে দিতে চান অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরুর আগে ক্যাপ্টেন স্মিট অনুষ্ঠানে এসব কথা জানান টাইগার অধিনায়ক। আহমেদাবাদে বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়ককে নিয়ে ক্যাপ্টেন স্মিট আয়োজন করে আইসিসি। সেখানে নিজেদের বিশ্বকাপ ভাবনা এবং লক্ষ্য জানিয়েছেন সাকিব। মমিনুর রিপনের রিপোর্ট। ভারত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকারা মঞ্চ মাতাবেন, ক্রিকেট ভক্তদের এমন প্রত্যাশা করাটাই তো স্বাভাবিক। বর্ণাঢ্য আয়োজনের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত কিছুই হলো না। আয়োজন বলতে বিশ্বকাপ শুরুর আগের দিন অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন স্মিট অনুষ্ঠান করা। সেখানে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন দশ দলের অধিনায়ক। নিজেদের সপ্তম বিশ্বকাপ খেলতে যাওয়া, বাংলাদেশের লক্ষ্য আগের ছয় আসরের সাফল্যকে ছাড়িয়ে যাওয়া। বিশ্বমঞ্চের জন্য আমরা প্রস্তুত। 2019 বিশ্বকাপের পর থেকে আমরা দল হিসেবে ভালো খেলছি। ওয়ান ডে সুপার লিগে তৃতীয় হয়ে সরাসরি বিশ্বকাপ খেলছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর। আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে। 2019 বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান। 8 ম্যাচে 606 রান সাথে 11 উইকেট, তাই ব্যাটে বলে তার উপর প্রত্যাশার চাপটা একটু বেশি। নিজের পঞ্চম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার বাড়তি দায়িত্ব পেয়েছেন সাকিব। তবে এসব নিয়ে একেবারেই চাপে নেই টাইগার অধিনায়ক। প্রত্যাশা ও পারফরম্যান্স আমাকে অনুপ্রাণিত করে, তবে ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখিনি। সব সময় দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছি। আমার কাছে দলই আগে, পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি। সাকিব ছাড়া বাকি দলের অধিনায়করাও জানিয়েছেন তাদের লক্ষ্যের কথা। তবে ক্যাপ্টেন স্মিটে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ভারত পাকিস্তান ম্যাচ। দীর্ঘ আয়োজনের মাঝেই ঘুমিয়ে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। আর সাকিবের কথা বলার সময় পাকিস্তানের অধিনায়ক গ্রাফিক্স ব্যবহার করায় কিছুটা হাসিরও খোরাক জুগিয়েছে ক্যাপ্টেন স্মিট অনুষ্ঠান। মমিনুর রিপন, এটিএন বাংলা।